ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্টস আজ আমি নবম শ্রেণীর গণিতের কোষেদিকে একুশের আজকে বারো দ্যাগের অঙ্কগুলি সলভ করব গত ভিডিওতে আমি এই কোষেদিকে একুশের যে সমস্ত অঙ্কগুলো আমি আপলোড করে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো আমি আই বোটন এবং ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে অথবা তোমরা আমার চ্যানেলের প্লে লিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো চলো তাহলে শুরু করি বারো দেখেছে বহু বিকল্প প্রশ্ন এমসিকিউ বারো বারোর একে দেখেছে যদি লক জিরো পয়েন্ট টু ফাইভ বেস রুট এক্স ইকুয়াল টু ফোর হয় তাহলে এক্সের মান এখানে চারটে অপশান দেওয়া আছে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে আমি সেটা তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের বইতে যেরকম অঙ্ক তোলা আছে সেম একই রকমের অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি দেখো এখানে কী লেখা আছে লক জিরো পয়েন্ট টু ফাইভ বেস রুট এক্স ইকুয়াল টু ফোর দেখো এখানে আমরা কোন সূত্র পুট করে অঙ্ক করব আমরা এখানে লক এম বেস এ ইকুয়াল টু এক্স যদি এটা হয় তাহলে এটাকে ভাঙলে কিরম হবে বা এর পাওয়ার এখানে এক্স হয়ে যাবে ইকুয়াল টু এখানে এম হয়ে যাবে আমি এই সূত্রটা পুট করে অঙ্কটা করব কি বললাম বোঝা গেছে তাহলে তোমরা প্রথমে এইটা তুলে নেবে এটা কী লিখবে লক জিরো পয়েন্ট টু ফাইভ বেস রুট এক্স ইকুয়াল টু ফোর বোঝা গেলো এরপরে আমি কী করব এখানে রুট এক্স এটাকে আমি পাওয়ার টু পাওয়ার ফোর করে দেবো ইকুয়াল টু এই জায়গাটা কী হবে জিরো পয়েন্ট টু ফাইভ কী বললাম বোঝা গেছে দেখো এখানে যেরকম করছি এখানে এম ছিল এমটি এখানে চলে এসছে আর এখানে এ এখানে ছিল এক্স এর পাওয়ারটা এখানে এক্স হয়ে গেছিলো একই রকমভাবে আমি এটাকে সেরকম করে দিয়েছি তাহলে কী করবো দেখো বা এটাকে আমি সরল করে নিচ্ছি এখানে রুট এক্স টু দি বার ফোর আছে দেখো আমি এখানে গুণ করে নিচ্ছি রুট এক্স গুণিতক রুড এক্স গুণিতক রুট এক্স গুণিতক রুট এক্স দেখো রুট এক্স রুট এক্স গুণ করলে কী হয় একটা এক্স হয়ে যায় আর এই রুট এক্স রুট এক্স গুণ করলে একটা এক্স হয়ে যায় আর এক্স আর এক্স গুণ করলে কী হয়ে যায় এক্স স্কোয়ার হয়ে যায় তাই আমি এই জায়গাটা কী করবো এখানে আমি এক্স স্কোয়ার করে নিলাম কী বললাম বোঝা গেছে ইকোয়াল টু এবার আমি এখানে কী করবো দেখো জিরো পয়েন্ট টু ফাইভ বসিয়ে দিলাম এবার এক্সের মানটাই বার করবো কী করবো বা এক্স ইকোয়াল তাহলে কত হবে রুট ওভার জিরো পয়েন্ট টু ফাইভ হয়ে গেল এটাকে বরগমন করলে তাহলে কী আসবে লিখবো এক্স ইকুয়াল টু তাহলে কী হবে জিরো পয়েন্ট ফাইভ হয়ে গেলো তাহলে এখানে দেখো এটাই হচ্ছে আমাদের অ্যানসার এখানে তোমাদের বইতে কোন অপশানটা সঠিক হবে তাহলে দেখো তোমাদের বইয়ের এর অপশানটি সঠিক হবে তাহলে তোমরা এখানে এরকম লিখবে অ্যানসার এ তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি বারো দুই দেখিয়েছে লক্স সেভেন এক্স মাইনাস ফাইভ বেস টেন ইকোয়াল টু টু হলে এক্সের মান কী হবে এখানে চারটি অপশান দেওয়া আছে এই চারটি অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে আমি সেটা তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা ছিল সেম একই রকমভাবে আমি অঙ্কটা খাতায় তুলে নিয়েছি এবার দেখো তোমরা কী করবে তোমরা এই অংশটা তুলে নেবে কী লিখবে লক সেভেন এক্স মাইনাস ফাইভ বেস টেন টু টু এবার দেখো এবার এখানে তোমরা কী করবে এখানে তোমরা এই অংশটা তুলে নেবে কীভাবে সেভেন এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু এই জায়গাটা কে তাহলে এখানে এই যে বেস্ট টেন আছে টা ওপারে স্কোয়ার হয়ে যাবে মানে কি পাওয়ার টু হয়ে যাবে টেনের পাওয়ার কী বললাম বোঝা গেছে এবার এটাকে তোমরা সরল করে দাও দেখো সেভেন এক্স মাইনাস ফাইভ হয়ে গেলো দশ দশে হয়ে গেলো বা এখানে কত হবে সেভেন এক্স ইকোয়াল যুক্ত পাঁচ হয়ে গেলো বা সেভেন এক্স টু এবার দেখো একশো আর পাঁচ যোগ করলে একশো হয়ে যাচ্ছে বা এক্স তাহলে কত হবে একশো পাঁচ বাই সাত হয়ে গেল এরপর লিখবে অতএব এক্স ইকুয়াল টু পনেরো সাথে একশো পাঁচ পনেরো হয়ে গেলো তাহলে দেখো এখানে কোন অপশানটা সঠিক হবে এখানে এখানে দেখো সি এর অপশানটি সঠিক হবে তাহলে তোমরা লিখবে অ্যান্সার সি তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি বারো তিনে দেখিয়েছে লক থ্রি বেস টু ইকুয়াল টু এ হলে লক টোয়েন্টি সেভেন বেস এইট এর মান এখানে চারটে অপশান দেওয়া আছে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে আমি সেটা তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের প্রতি যেরকম অঙ্কটা আছে সে একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি দেখো তোমাদের প্রতি যে অঙ্কটা ছিল সে ম্যাকেই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি এবার দেখো যেহেতু আমাকে এটার মান বার করতে হবে আমি এটা তুলে নেবো কী লিখবো এখানে এখানে লিখবো লক টোয়েন্টি সেভেন বেস এইট এরপরে কী করবো দেখো এরপরে আমি কী লিখবো ইকুয়াল টু লক এখানে আমি টোয়েন্টি সেভেন করে নেবো আর নিচে কী লিখবো লক এইট করে নেব কী করলাম বুঝতে পেরেছ এরপরে আমি এটাকে একটু ভেঙে নেবো দেখো ইকুয়াল টু করলাম লক টোয়েন্টি সেভেনকে আমি ভেঙে নিচ্ছি তিন তিনে নতিনের সাথে থ্রি কিউ হয়ে গেল আর এখানে কী করবো দেখো লক এখানে এইট আছে এইটকে ভাঙলে কী হবে টু কিউ হয়ে যাবে টু কিউব করে দিলাম এরপর কী করবো আমি এর পাওয়ারটা সামনে চলে আসবে এর পাওয়ারটা সামনে চলে আসবে আমি সেরকম করে নেবো ইকোয়াল টু তাহলে কী করব দেখো তাহলে এই থ্রির পাওয়ারটা সামনে চলে আসবে তাহলে কী লিখবো থ্রি লক থ্রি আর এখানে কী লিখবো থ্রি লক টু এবার দেখো এই থ্রি থ্রি কেটে গেলো তাহলে থাকলো কী লক থ্রি বাই লক টু থেকে গেলো আমি সেটা এখানে লিখে নেব লক থ্রি বাই লক টু এবার দেখো এটাকে আমি এরকমই লিখতে পারি কী লিখবো লক থ্রি বেস টু এবার দেখো লক থ্রি বেস টুর এর মানটা কথা দেওয়া আছে তোমাদের বইতে দেওয়া আছে দেখো লক থ্রি বেস টু এর মান এ তাহলে আমি এখানে কী লিখবো ইকোয়াল টু এ তাহলে এখানে কোন অপশানটা সঠিক হবে এখানে ডি এর অপশানটি সঠিক হবে তাহলে তোমরা লিখবে অ্যান্সার ডি তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি বারো চার দিয়ে গিয়েছে লক এক্স বেসড রুট টু ইকোয়াল টু এ হলে লক এক্স বেস টু রুট টু এর মান এখানে চারটি অপশান দেওয়া আছে এই চারটি অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে আমি সেটা তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের মধ্যে যেরকম অঙ্কটা আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি দেখো তোমাদের প্রতি যারা অঙ্কটা ছিল সে আমি একই রকম আমি আমি অঙ্কটা তুলে নিয়েছি দেখো এখানে লক এক্স বেস রুট টু এর মান দেওয়া আছে এ এবার আমাকে বার করতে হবে লক এক্স বেস টু রুট টু এর মান আমাকে বার করতে হবে তাহলে প্রথমে আমি এটা তুলে নেব কী লিখব লক এক্স টু রুট টু আমি তুলে নিলাম এরপরে তোমরা কী করবে এরপরে আমি এটাকে একটু ভেঙে নেবো কী করবো দেখো প্রথমে লিখবো লক এক্স আর নিচে কী লিখবো লক টু রুট টু লিখে নিলাম বোঝা বছর কী বললাম এরপরে দেখো এটাকে আমি ভেঙে নেবো কী লিখবো দেখো এখানে লিখবো লক এক্স এক্স লিখে নিলাম এবার এখানে টু রুট টু এই টু রুটটাকে ভাঙব লক আমি যদি রুট টুকে এখানে কিউব করে দিই দেখো রুট টুকে তিনবার গুণ করলে টু রুট টু হয় তাই আমি এখানে কিউব করে দিলাম বুঝতে পেরেছি কী বললাম এরপর দেখো এই পাওয়ারটা সামনে চলে আসবে এখানে আমি কী করবো লক এক্স করে নিলাম আর নিচে কী করবো থ্রি লক এখানে রুট টু করে নিলাম বুঝতে পেরেছ এবার আমি কী করবো দেখো এখানে ওয়ান বাই থ্রি তাহলে এখানে কী করবো দেখো ওয়ান বাই থ্রি করে নিলাম আর লক এখানে কি হচ্ছে এক্স আর এখানে রুট টু তাহলে কি লিখবো এক্স বেশ রুট টু করে নিলাম বুঝতে পেরেছ এবার দেখো এর মানটা এখানে কী দেওয়া আছে তোমাদের বইতে এর মান দেওয়া আছে এ আমি এখানে এ করে নেবো তাহলে কী করবো ওয়ান বাই থ্রি ইন্টু এ করে নিলাম বুঝতে পারলে কী বললাম তাহলে এটাকে সরল করলে তাহলে কী হবে এ বাই থ্রি তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল দেখো তোমাদের বইতে কোন অপশানটা সঠিক হবে তাহলে তোমাদের বইতে এ দেখার অপশানটি সঠিক হবে তাহলে তোমরা লিখবে অ্যান্সার এ তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি বারোর পাঁচে দেখেছে লক একের তিন বেস এক্স ইকুয়াল টু মাইনাস একের তিন হলে এক্সের মান হবে এখানে চারটে অপশান দেওয়া আছে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে আমি সেটা তোমাদের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের প্রতি যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে অঙ্কটা আমি খাতায় তুলে নিচ্ছি তোমাদের প্রতি যেরকম অঙ্কটা ছিল সেম একই রকমের আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি তোমরা প্রথমে কী করবে লগ ওয়ান বাই থ্রি বেস এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি এটা তোমরা আগে তুলে নেবে এইখানে তাহলে কি লিখবে লক ওয়ান বাই থ্রি বেস এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি করে নেবে এরপরে তোমরা করবে বা এক্স এখানে মাইনাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু ওয়ান বাই থ্রি তোমরা করবে যদি আমি এক্সের পাওয়ারটা মাইনাস ওয়ান বাই থ্রি করি তাহলে এর মান হবে ওয়ান বাই থ্রি কী বললাম বুঝতে পারলে তাহলে আমি এখানে কী করব বা ওয়ান বাই এক্সের পাওয়ার তাহলে ওয়ান বাই থ্রি হয়ে যাবে ইকুয়াল টু ওয়ান বাই থ্রি হলো এরপর আমি এটাকে কোনি গুণ করে দেবো এটার সঙ্গে এটা গুণ করবো তাহলে কী হবে এক্সের পাওয়ার ওয়ান বাই থ্রি হয়ে গেল ইকুয়াল টু তিন হয়ে গেল এরপরে কী করব দেখো এরপরে আমি উভয় পক্ষকে ঘন করে দেব তাহলে কী লিখবো এক্স এখানে এক্সের পাওয়ার ওয়ান বাই থ্রি এখানে কিউব করে দিলাম ইকুয়াল টু থ্রির উপর কিউব করে দিলাম এখানে কী লিখবো এখানে লিখব যে উভয় পক্ষকে ঘন করে পাই কোনো করে দিচ্ছি এবার দেখো বা এরপরে দেখো এই তিনের সঙ্গে এই তিন কেটে যাবে এরপর তোমরা করবে এক্স এখানে এক্সের পাওয়ার একের তিন গুণিতক তিন করে দিলাম ইকোয়াল টু থ্রির পাওয়ার কিউব করে দিলাম বা এখানে এই তিন এই তিন কেটে গেল তাহলে এক্স ইকোয়াল টু তিন তিনের নত্রে সাতাশ হয়ে গেল। তাহলে কী হল দেখো তাহলে এক্সের মান তাহলে কত বেরোলো এক্সের মান সাতাশ বেরিয়ে পড়লো তাহলে এখানে কোন অপশানটা সঠিক হবে এখানে এর অপশানটি সঠিক হবে তাহলে তোমরা লিখবে অ্যান্সার এই তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করবো